সুদের টাকা দিয়ে যেই ফোলাগুলোকে মানুষ করা হয় তারা বাপ মরলে ফোন করে বলে আমি ব্যস্ত আছি, ঠিক কি না? হালাল টাকা দিয়ে যেই ফোলা মানুষ করে সে বাবার কবরে গিয়ে জিয়ারত করে। সুদের টাকা দিয়ে যেই ফোলা মানুষ করে সে বিয়ের পরে বাবারে মারে লাথি মেরে ঘর থেকে বের করে, ঠিক কিনা কথা বলেন? হালাল টাকা দিয়ে যেই ফোলা মানুষ করে সে বিয়ের পরে নয় যতই কিছু হোক বাবা মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। কবরের প্রস্তুতি নেওয়ার জন্য এই মাহফিল সাজানো হয়েছে। হুজুর, কবরের প্রস্তুতি কিভাবে নেব? কবরের প্রস্তুতি নেওয়ার জন্য সর্বপ্রথম কাজ হলো হালাল খাওয়া। সুবহানাল্লাহ বলেন না। সুদখোর আছে? সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? আই হায় সুদি রে, আই রে সুদি। পচে যাবে, পচে যাবে, ঠিক কিনা কথা বলেন? পেট পচে যাবে। সুদখোর যারা, তারা 24 ঘন্টা যুদ্ধ করছে আল্লাহর সাথে, নাউজুবিল্লাহ, কার সাথে বলেন না, এবং রসুলের সাথে। কোরআন বলছে ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। আচ্ছা একটু কথা বলেন ভাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটা ঘটনা বলি, আছেন তো? চলে যাবেন? এক স্কুলে ছাত্ররা স্যারকে বলছে, স্যার হাসরের মাঠের বিচারটা কেমন হবে? টাকার বিচারটা, টাকার বিচার। কিসের বিচার? কিসের বিচার? আরো জোরে, টাকার বিচারটা কেমন হবে? তো স্যার করলো কি, প্রত্যেক ছাত্রকে কিছু কিছু টাকা দিছে, কিছু কিছু। একজন ছাত্রকে দিয়েছেন 120 টাকা, কয় টাকা? আরেকজনকে দিয়েছেন 100 টাকা, আরেকজনকে 80 টাকা, আরেকজনকে 50, আরেকজনকে 20, আরেকজনকে শুধু 1 টাকা, কয় টাকা? শুধু কয় টাকা? এবার স্যার বললেন, যাও তোমরা প্রত্যেকে এগুলো খরচ করে কালকে আমাকে হিসাব দিবা, কালকে আমাকে হিসাব দিবা। সবাই পরের দিন স্কুলে আসলো। আসার আগে স্যার একটা গরম গরম তাবা আছে না, পরোটা মানে তাবা আছে না, তাবা, তাবা চিনেন তো? তার তাবা গরম করে রাখছে। এবার বলে, কে কয় টাকা খরচ কিভাবে করেছো, তাবার উপর দাঁড়িয়ে হিসাব দাও। কথা বুঝেন নাই মনে হয়? যে 120 টাকা খরচ করছে সে তাবায় উঠার লগে লগে একবারে, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? এক পা তুলে আরেক পা রাখে, এক পা তুলে আরেক পা রাখে, এক পা তুলে আরেক পা রাখে, 120 টাকা কি কিনছি বলতে বলতে হাত পা পুড়ে যাচ্ছে, দপ করে লাভ দিছে, পানি 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 পানি। যে 100 টাকা খরচ করছে তারও সময় লাগছে, যে 20 টাকা খরচ করছে তারও কিছুক্ষণ সময়, আর যে 1 টাকা খরচ করছে, হেই তো ওডিগো আমি একটা চকলেট কিনে চলে গেছি, সময় লাগছে কতক্ষণ? আপনি যে সুদের টাকায় পাহাড় বানাচ্ছেন, স্যারকে জিজ্ঞেস করা হলো, স্যার এটা দিয়ে কি বুঝাইলেন? কয় হাসরের মাঠে এরকম গরম গরম তাবার উপরে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, ঠিক কি না? ঠিক কি না? ওই তাবা কি তোমার বাংলাদেশের হোটেল জামানের তাবা? এখানে সবচেয়ে দামি হোটেল কি? নূরজাহানের তাবা এটা? নূরজাহানের তাবা? আমার আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। কাল হাশরের মাঠে গরম গরম, কেমন গরম, 10 মিনিট জ্বালায় না এটা,
3000 বছর ধরে জ্বলতেছে। কয় হাজার বছর? 1000 বছর জ্বলতে জ্বলতে ওই আগুন হয়েছে লাল, আর 1000 বছর জ্বলে জ্বলে সাদা, আর 1000 জ্বলে জ্বলে কালো। ওই গরম আগুনের উপরে দাঁড়িয়ে তোমাকে হিসাব দিতে হবে, সুদের টাকার হিসাব দিতে হবে। কি হবে না বলেন না, দিতে হবে। যারা সুদ খায় তারা কেমন হবে জানেন? বলবো বলবো ভাই? এখন তো তাদেরকে দেখতেছেন আপনি খুব ভাব নিয়ে হাঁটে, হুরস্থুল ঘুমায়, হুরস্থুল ঘুমায়। চাকরি নাই তো, এক মাস পরে আইব তো, না আইলে ঘরের সালকুলি নিয়ে আসবে, সাল না পাইলে ঘরের বউ লই আস অনেক সময়। কথা কন ঠিক কিনা কন না? এদের ঘুম নাই, এখানে খুব পাড়ে আছে, আরে টাকা আইতেছে। আমার নবী বলছেন ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, কাল হাশরের মাঠে প্রত্যেক ব্যক্তি উঠবে যেভাবে সে মারা যাবে। সুদিকে তুমি দেখবা পা উপরের দিকে মাথা নিচের দিকে, কথা কন না ঠিক কিনা? পা কোন দিকে মাথা কোন দিকে? তুমি এমনি তাকাইবা সাসাক, আপনি না আমাদের কামাল্লাই দেখতাম আপনাকে চিনতো আমি, আপনার মাথা নিচের দিকে কেন? আই হায় কি নির্লজ্জ, ইসলামকে তোমরা আজকে ধ্বংস করে দিচ্ছ। যেখানে যাচ্ছি সুদের কারবার নাকি একেবারে ইজি হয়ে গেছে এখন, সুদের 70 স্তরের গুনার মধ্যে সবচেয়ে নিম্নটা হলো নিজের মাকে বিয়ে করা। আরো জোরে বলেন না, মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে। কি নির্লজ্জ মনে হবে কিয়ামতের মাঠে, ভাই কেন খাচ্ছেন সুদের টাকা? সুদের টাকা দিয়ে যেই ফোলাগুলোকে মানুষ করা হয়, তারা বাপ মরলে ফোন করে বলে আমি ব্যস্ত আছি, ঠিক কিনা? হালাল টাকা দিয়ে যেই ফোলা মানুষ করে, সে বাবার কবরে গিয়ে জিয়ারত করে। সুদের টাকা দিয়ে যেই ফোলা মানুষ করে, সে বিয়ের পরে বাবারে মারে লাথি মেরে ঘর থেকে বের করে, ঠিক কিনা কথা বলেন? হালাল টাকা দিয়ে যেই ফোলা মানুষ করে, সে বিয়ের পরে নয় যতই কিছু হোক বাবা মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এই রক্তকে নষ্ট করবেন না। মনে রাখবেন পৃথিবী আমাদের আসল ঠিকানা, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে আমার সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মায়ারি বন্ধ মিছে মায়াবি ক্রন্দ মিছে দুনিয়ার নাটকের মঞ্চে আসলে কেউ কারণ নয়, ঠিক না?